আসসালামু আলাইকুম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল। আজ আমি তোমাদেরকে যুক্তবর্ণ এবং প্রশ্ন তৈরি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম প্রশ্ন তৈরি এবং যুক্তবর্ণ। সমাপনী পরীক্ষায় এই দুটো বিষয় তোমাদের পরীক্ষায় থাকে। প্রশ্ন তৈরি এটি থাকে 6 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নে থাকে প্রশ্ন তৈরি। এই প্রশ্ন তৈরির ক্ষেত্রে একটি মজা আছে, সেটি কীরকম যে আমরা তো সবসময় দেখি যে প্রশ্ন তোমাদেরকে করা হয়, তোমরা উত্তর দাও, কিন্তু এই প্রশ্ন তৈরির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। প্রশ্নটা তোমরা, তোমাদের উদ্দীপক থাকবে, তোমাদেরকে প্রশ্নটা তৈরি করতে হবে। তো আমি পাঠ্য বইয়ের ভিতর থেকেও এটি হতে পারে, পাঠ্য বইয়ের বাইরে থেকে হতে পারে, পাঠ্য বইয়ের ভিতর থেকে হতে পারে, এরকম একটি উদ্দীপক তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। লিখে নাও তোমরা খাতায়। এদেশের একটি প্রধান সংবাদপত্র দৈনিক সংবাদ, দৈনিক সংবাদ 25শে মার্চ রাতে, 25শে মার্চ রাতে, 25শে মার্চ রাতে পাকিস্তানিরা ওই সংবাদপত্র অফিসে 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 আগুন আগুন লাগায়। তাহলে এই লাইন দুটো তোমরা লিখে নিয়েছো। মেধাবী লেখক ও সাংবাদিক শহীদ সাবের সাবের সেরাতে ঘুমাচ্ছিলেন, সেই রাতে ঘুমাচ্ছিলেন ওই অফিসে, ওই অফিসে আগুনে সংবাদপত্র দৈনিক সংবাদ 25শে মার্চ রাতে পাকিস্তানিরা ওই সংবাদপত্রে পত্র অফিসে আগুন লাগায়। মেধাবী লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ঘুমাচ্ছিলেন ওই অফিসে, আগুন তাকে পুড়িয়ে মারে। এটি একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের 5টি প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি কি কি শব্দ ব্যবহার করবে সেটিও কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে। কি কি বিষয় আমি লিখে দিচ্ছি দেখো। কে, কি,
কেন, কখন, কোথায়, কিভাবে। দেখেছ শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি লিখে দিলাম কে, কি, কেন, কখন, কোথায় এবং কিভাবে। এই পাঁচটি দিয়ে ছয়টি আছে, এই ছয়টি শব্দ থাকবে, ছয়টি শব্দ দিয়ে যে কোনো পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্ন তৈরি করবো, ক নম্বর প্রশ্ন আমরা তৈরি করব। কে, কে দৈনিক, সংবাদ, অফিসে ঘুমাচ্ছিলেন, দেখো তো ছিলেন, দেখো তো তোমরা এই প্রশ্নের উত্তরটা এই উদ্দীপকের মধ্যে থেকে পেয়েছো কিনা। আমার মনে হয় পেয়েছো। কে এই দৈনিক, কে দৈনিক সংবাদ অফিসে ঘুমাচ্ছিলেন, খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে, শহীদ সাবের। দ্বিতীয় প্রশ্ন, শহীদ সাবের এর পেশা কি ছিল। এটা আমরা প্রশ্ন করছি কে দিয়ে, এরপর একটা দিব প্রশ্ন করব কি দিয়ে। শহীদ সাবের পেশা কি ছিল, দেখো এখানে একটি আমরা ব্যবহার করছি একবার কে দিয়ে, একবার কি দিয়ে। আমরা কিন্তু একটা শব্দ বারবার ইউজ করবো না, এখানে যে ছয়টি আছে শব্দ আছে তার ভিতর থেকে যে কোনো পাঁচটি শব্দ আমরা ইউজ করবো। তারপরে গ নম্বর প্রশ্ন আমরা আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে শহীদ সাবের, শহীদ সাবের কোথায় ঘুমাচ্ছিলেন। এবার প্রশ্ন করছি আমরা কোথায় গিয়ে। তারপরে চার নম্বর যে প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে শহীদ সাবের কিভাবে মৃত্যুবরণ করলেন। যেহেতু এটি অতীতকালের কথা, আমরা প্রশ্ন করার সময় অবশ্যই অতীতকাল নিয়ে প্রশ্ন করব। এবং শেষ প্রশ্ন আমরা এটা দিতে পারি যে কখন পাকিস্তানিরা, কখন পাকিস্তানিরা সংবাদপত্র অফিসে আগুন দেয়। দেখো এখানে প্রশ্ন করেছি কি দিয়ে, এখানে কে দিয়ে, এখানে কিভাবে দিয়ে, এবং এখানে দিয়ে করেছি কখন দিয়ে। এভাবে তোমরা প্রশ্ন তৈরি করবে। আর অবশ্যই প্রশ্ন তৈরি করার পর তোমরা প্রত্যেকটা প্রশ্ন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে। অনেক সময় খাতা দেখতে আমরা দেখি যে এটা ভুল হচ্ছে, এই ভুলটা তোমরা কোনোভাবে করবে না। এছাড়াও এটি হলো উদ্দীপকের, উদ্দীপকটা ছিল বইয়ের ভিতরে, বইয়ের বাইরে থেকেও এরকম উদ্দীপক থাকতে পারে। আমি খুব সহজ করে একটা ছোট্ট উদ্দীপক লিখে দিচ্ছি, তোমরা সেখান থেকেও আরো একটু ডিটেলস বুঝতে পারবে। রনি, রনি পঞ্চম শ্রেণীর, সমাপনী পরীক্ষার্থী। সে পরীক্ষা শেষে ট্রেনে করে, ট্রেনে চড়ে ঢাকায় চিড়িয়াখানা, খানা দেখতে যাবে। সেখানে
সে বা সিংহ সহ নানা পশু পাখি দেখবে এবং মজা করবে। দেখো উদ্দীপকটা কিন্তু খুব ছোট, এই ছোট উদ্দীপক থেকেই আমরা পাঁচটি প্রশ্ন তৈরি করব। আর প্রশ্ন তৈরি করার সময় আরেকটি মূল মানে বিষয় তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে যে তোমরা সে ব্যবহার করবে না, তোমরা প্রথমে বিশেষ্য পদ অর্থাৎ নাম ব্যবহার করবে, এতে প্রশ্নটা সমৃদ্ধ হবে। এবার দেখো আমি প্রথম যে প্রশ্ন করব এটি হচ্ছে ক নম্বর প্রশ্ন, কে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী? উত্তরটা কি তোমরা পাচ্ছ? উদ্দীপকের কিন্তু ভিতরেই আছে শিক্ষার্থী, তাহলে কে প্রশ্ন করেছে আমি কে দিয়ে? এর উত্তরটা আমরা এখানে পেয়েছি রনি। উত্তরটা কি হবে? রনি। এর পরের প্রশ্ন আমি করব, রনি কিভাবে চিড়িয়াখানায় যা? এখানে প্রশ্ন হচ্ছে কিভাবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তোমরা উত্তরটা এখানে আছে, রনি ট্রেনে করে চিড়িয়াখানায় যায়। এরপরে হচ্ছে গণভূর প্রশ্ন, রনি কখন চিড়িয়াখানায় যাবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা পাবে এখানে আছে, রনি কখন চিড়িয়াখানায় যাবে? পরীক্ষার শেষে, সমাপনী পরীক্ষার শেষে। এরপরের প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন আমি যদি লিখি, রনি কোথায় পশু পাখি দেখবে? দেখো যেহেতু ভবিষ্যৎকাল সেই জন্য প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু ব উচ্চারণ বটা থাকছে, তাহলে এর উত্তরটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, রনি কোথায় পশু পাখি দেখবে? চিড়িয়াখানায় দেখবে। আচ্ছা আর একটা প্রশ্ন, রনি চিড়িয়াখানায় কি দেখবে? তাহলে দেখো এই পাঁচটি প্রশ্ন তোমরা কিন্তু বুঝতে পেরেছো, আশা করি এভাবেই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখবে। এবং সেখানে যে ৬ নম্বর প্রশ্নে যে পাঁচটি প্রশ্ন তৈরি করতে 5 নম্বর, এই নম্বরটা তোমরা সকলে পাবে। আর বারবার যে বিষয়টি আমি বারবার বলছি সেটি হলো প্রশ্নবোধক চিহ্ন, এটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে, প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু নম্বর পাবে না। আমি এখন এই বিষয়টা মিশিয়ে দিচ্ছি, এখন আমি তোমাদেরকে করাবো যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ বিষয়টা হচ্ছে আমরা সাধারণত একটি শব্দ ব্যবহার করি, একটি বর্ণ ব্যবহার করি, তারপর আর একটি বর্ণ ব্যবহার করে কিন্তু দুটো একটা শব্দ তৈরি করি। যেমন কর সাথে যদি আমি ল আকার দিই তাহলে হচ্ছে কলা, এটা হলো শুধু শব্দ। কিন্তু যদি যুক্ত শব্দ থাকে সেক্ষেত্রে দেখো সরিয়ার সাথে ময়া আকার, তাহলে এখানে আম্মা লিখতে গিয়ে কিন্তু যুক্ত বর্ণ ব্যবহার করতে হয়েছে। এখন যে যুক্ত বর্ণ তোমাদের আর থাকে 7 নম্বরে, যুক্ত বর্ণ প্রথমে তোমাদেরকে বিভাজন করে দেখাতে হয়, এরপর সেইটি দিয়ে একটি শব্দ তৈরি করতে হয়, আর শব্দ দিয়ে এক থেকে দিয়ে একটি বাক্য তৈরি করতে হয়। তাহলে যে যুক্ত বর্ণগুলো সচরাচর দেখা যায় সেই যুক্ত বর্ণগুলো আমি আলোচনা করব না, যে যুক্ত বর্ণগুলো একটু কঠিন সহজে তোমাদের হয়তো ভুল হয়ে যায় সেগুলো আলোচনা করব। দেখো প্রথম আমি লিখছি, এটি হলো ভ
ভাঙা যে যখন আমরা ভাঙাবো ইয়ো জো চ এখানে শব্দ আমি একটা লিখছি অঞ্জল তোমরা কিন্তু বাক্য লিখতে পারবে আমি বাক্যটা মিলিয়ে বলে দিচ্ছি অঞ্চল যে বাংলাদেশে নানা অঞ্চল রয়েছে হ্যাঁ তাহলে ইয়ো চ দিয়ে বোঝা যাচ্ছে যেহেতু একটু গোল মতো দেখা যায় তোমরা অনেক সময় এটা বুঝতে পারো না এরপরে আরেকটি শব্দ আরেকটি বর্ণ আমি লিখছি আমি যুক্ত বর্ণ সেটি হচ্ছে এটি এর মধ্যে কি কি আছে দেখো কি কি বর্ণ আছে ইয়ো একটা পিঠের মতো তো পিঠের মধ্যে একটা কুজো মতো দেখা যায় ইয়ো এবং জ তাহলে এটা দিয়ে একটা শব্দ যদি আমরা লিখি তাহলে লিখতে পারি গঞ্জ গঞ্জ বাংলাদেশে অসংখ্য গ্রামগঞ্জ ছড়িয়ে আছে এই ধরনের আরেকটি শব্দ আছে এক যুক্ত বর্ণ আছে যেটি তোমরা সব সময় দেখে থাকো এটা এটা হলো ইয়ো এবং জ আর এটি হলো জ একটু উল্টা ইয়ো এটি দিয়ে শব্দ খুব তৈরি করা খুবই সহজ তোমরা লিখতে পারো বিজ্ঞান এরপরে কিন্তু তোমাদেরকে একটা করে বাক্য লিখতে হবে বিজ্ঞান দিয়ে তুমি বাক্য লিখতে পারো যে আমি বিজ্ঞান পড়তে ভালোবাসি বা বিজ্ঞান আমার পছন্দের সাবজেক্ট এরকম তোমরা লিখতে পারো তো আমি বাক্য লিখে দিচ্ছি না তোমাদের যুক্ত বর্ণ বিভাজনটাই কঠিন একটা বিষয় এই বিষয়টাই আমি তোমাদের সাথে আগে শেয়ার করছি এরপর যে শব্দ আমি বর্ণটা লিখছি সেটা হচ্ছে কিউ হ্যাঁ এখানে দুটো এখানে যুক্ত আছে ক যোগ মূর্ধন্য স আমরা দিয়ে দিই হলো শিক্ষা শব্দ হলো শিক্ষা যে প্রত্যেকেরই শিক্ষা গ্রহণ করা উচিত এখানে ক যোগ মূর্ধন্য স কিউটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এর সাথে সম্পৃক্ত আরো একটি যুক্ত বর্ণ আছে এটি তোমাদের ভুল হয়ে যায় মনে হয় এটা কি কি যেন আছে খুব সহজ হ এবং ম তাহলে তোমরা লিখতে পারো ব্রাহ্মণ তোমরা লিখবে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ বাড়িয়া যে কোনো ব্রহ্মা হ্যাঁ এরকম যে হিন্দুদের পূজা পার্বণ ব্রাহ্মণরা করে থাকে এরকম বাক্য তোমরা লিখবে এরপরে যে যুক্ত বর্ণটা অনেক একটু কঠিন মনে হয় সেটি হচ্ছে দেখো হন নিচ্ছে ন একটা নিচ্ছি আর একটা নিচ্ছি হয়ের পিঠে ন এটা কি একটু মনে হয় কি ম্যাডাম বুঝতে পারি না তোমরা দেখবা হয়ের নিচে নিচে যখন আমি ন লিখবো সেটি হবে হ য মূর্ধন্য ন তাহলে হ য মূর্ধন্য ন তোমরা এখানে শব্দ লিখবে অপরাহ্ন মানে বিকালবেলা এবার হয়ের নিচে যে ন এটি হলো দন্ত হয়ের পিঠে যে ন এটি হলো দন্ত ন হ য দন্ত ন এখানে তোমরা লিখবে চিহ্ন সঠিক উত্তরে চিহ্ন দেই তোমরা এটি সাথে যুক্ত মানে পরিচিত সঠিক উত্তরে টিক চিহ্ন দেই এরকম তোমরা লিখবে এরপরে আমি আরো কিছু দিচ্ছি দেখো দেখো দন্ত ন ত রফলা এখানে কয়েকটি আছে দেখো ন আছে ত আছে তারপরে আছে রফলা তাহলে শব্দ যেটি আমি লিখবো সেটি হচ্ছে মন্ত্র নানা রকমের মন্ত্র মানুষ জানে এরকম লিখতে পারো তোমরা এরপরে যেটি আছে এটি দেখো এটি আমরা এই বর্ণটা যখন আমরা লিখব সেটা হবে কিন্তু ত এ এর উপরে যখন আমি মাত্রা দিব তখন সেটা হয়ে যাবে ত যোগ রফলা ত যোগ র এই শব্দটা তোমাদেরকে আমি লিখছি সেটি হলো ছাত্র এটা সহজ তোমরা সবাই ছাত্র ছাত্রী দুটোই হয় এই এই যে যুক্ত বর্ণগুলো আমি তোমাদেরকে দিলাম দেখো এই যুক্ত বর্ণগুলো কিন্তু একটু অপেক্ষাকৃত একটু আনকমন যেটাকে বলা হয় আরেকটি আমি তোমাদেরকে দিব সেটি হচ্ছে মধ্যাহ্ন নয় ড এটা কিন্তু মধ্যাহ্ন ন যোগ ড আমরা লিখবো ঠান্ডা আরেকটা দেখো এটা কিন্তু ভুল হয়ে যায় এটা কিন্তু
অবশ্যই তোমরা 10 সাথে যখন 9 যুক্ত থাকে সেই 9টা সাধারণত হয়ে যায় মধ্যম ন, এটা মনে রাখবে। তো এই ধরনের যে যুক্ত বর্ণ যেগুলো একটু জটিল এবং যেগুলো একটু বুঝতে তোমাদের অসুবিধা হয় সেগুলো আসলে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর দেখো এই যুক্ত বর্ণের বিষয়টাই কিন্তু 10 নম্বর রচনার জন্য তোমরা অনেক পরিশ্রম করো 10 নম্বরের জন্য, হ্যাঁ, সেই কারণে 10 নম্বর পাওয়াটা তো কঠিন হয়, 10 তো রচনাতে 10 পাওয়া যায় না। কিন্তু তোমরা যদি যুক্ত বর্ণে 10 নম্বর আছে এটি যদি তোমরা সঠিক করে লিখতে পারো এবং যদি সব কিছু ভুল হয় ঠিক হয়ে যায়, হয়তো বর্ণময় শব্দ তৈরি করো, বিভাজন করো, সব যদি ঠিক হয় তোমরা কিন্তু সেক্ষেত্রে 10-এ 10-ই পাবে। আমার মনে হয় আজকে এই যুক্ত বর্ণের বিষয় এবং প্রশ্ন যদি তোমরা বুঝতে পেরেছ, তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে, বারবার করে করবে, পড়াশোনা ঠিক মতো করবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তুমি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবারই সুস্বাস্থ্য।